Hello viewers, assalamu alaikum. Welcome to our channel Education Lighthouse. Shathe ache Mohammad Muinul Islam. Apnader jonno thakche let alone phrase er byabohar. Basically apnara jara HSC alim othoba intermediate level student achen, apnader English second paper porikkhar 3 number proshne kichu some special clause and phrase er byabohar ache. Tar moddhe onnotome ekta hocche let alone phrase. Ei let alone phrase er byabohar niyei আজকে আমরা বিস্তারিত আলোচনা করছি বেসিক্যালি এই স্পেশাল ক্লোজ এবং ফ্রেজ দেওয়ার অর্থ হচ্ছে যে এই স্পেশাল ক্লোজ এবং ফ্রেজগুলা ব্যবহার করে আপনি সেন্টেন্স নিজ থেকে তৈরি করতে পারেন এই সেন্টেন্স এই ফ্রেজ বা ক্লোজ ব্যবহার করে আপনি সেন্টেন্স লিখতে পারেন অথবা এই ফ্রেজ অথবা ক্লোজগুলো ব্যবহার করা সেন্টেন্সে আপনি অর্থ বুঝতে পারেন তো আজকে আমরা লেট অ্যালোন ফ্রেজ নিয়ে আলোচনা করছি লেট অ্যালোন আজকের ক্লাসের পরে ইনশাআল্লাহ লেট অ্যালোন ফ্রেজ নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না তো বেসিক্যালি লেট অ্যালোন সেন্সটা আমরা কখন ব্যবহার করি তো উদাহরণস্বরূপ ধরেন আমি একটা সেন্টেন্স বললাম এই শীতের দিনে আমার একটা ভালো কম্বলই নেই জ্যাকেট থাকা তো দূরের কথা বা আমার ঘরে কারেন্টই নেই ফ্রিজ থাকা তো দূরের কথা আমি ভালো করে বাংলায় বলতে পারি না ইংরেজি বলা তো দূরের কথা আমি 1 কিলোমিটারও হাঁটতে পারি না 10 কিলোমিটার হাঁটা তো দূরের কথা তো এই ধরনের সেন্সে যে কোনো একটা জিনিস আপনার নেই অন্য একটা জিনিস থাকা তো দূরের কথা বা কোনো একটা কাজ আপনি পারেন না অন্য একটা কাজ করবেন তো দূরের কথা এই সেন্সে আপনি লেট অ্যালোন ফ্রেজটা ব্যবহার করবেন তো এই লেট অ্যালোন আমরা লিখছি বাক্যের শেষে দূরের কথা বা চিন্তাই করা যায় না এই টাইপের সেন্স থাকলে আপনি লেট অ্যালোন ক্লোজ ব্যবহার করে আপনি সেন্টেন্স তৈরি করবেন আপনি যখন সেন্টেন্স তৈরি করবেন সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম হবে যে শুরুতে আপনি সাবজেক্ট আনবেন তারপর ভার্ব অবজেক্ট বা এক্সটেনশন তারপর অবশ্যই লেট অ্যালোন ফ্রেজ ব্যবহারের আগে নরমালি আপনাকে একটা কমা ব্যবহার করতে হবে পাংচুয়েশনের নিয়ম হচ্ছে লেট অ্যালোন ক্লোজ লেট অ্যালোন ফ্রেজ ব্যবহারের আগে আপনি একটি কমা ব্যবহার করবেন তারপর আপনি নাউন আনবেন এক্সটেনশন আনবেন উদাহরণস্বরূপ সে তো সাইকেল চালাইতে পারে না বাইক চালান তো দূরের কথা সে সাইকেল চালাতে পারে না হি কান্ট রাইড এ সাইকেল লেট অ্যালোন রাইড এ বাইক বাইক চালান তো দূরের কথা সে ভালো করে বাংলা পড়তে পারে না ইংরেজি বলবে তো দূরের কথা বা ইংরেজির কথা তো চিন্তাই করা যায় না হি কান্ট রিড বাংলা প্রপারলি সে বাংলা ভালো করে পড়তে পারে না লেট অ্যালোন ইংলিশ পড়া তো দূরের কথা আমাদের দেশের অধিকাংশ লোক ঠিকমতো তাদের জীবিকা অর্জন করতে পারে না একটা ডিসেন্ট লাইফ বা বদ্ধ জীবন যাপন তো দূরের কথা যে আমাদের দেশের অধিকাংশ লোক হচ্ছে সাবজেক্ট মোস্ট অফ দা পিপল অফ আওয়ার কান্ট্রি ক্যানট আর্ন দ্যার লিভলিহুড প্রপারলি তাদের তাড়াতাড়ি জীবিকাই ভালো করে অর্জন করতে পারে না লেট অ্যালোন লিড এ ডিসেন্ট লাইফ একটা বদ্ধ জীবন যাপন করবে তো দূরের কথা তারপর দেখেন আমার একটা কুড়ে গড়ে এই সুন্দর বাড়ি থাকা তো দূরের কথা আই ডোন্ট হ্যাভ এ লিটল হার্ট লেট অ্যালোন এ বিউটিফুল হাউস একটা লিটল হার্ট ইন এই বিউটিফুল হাউস তো দূরের কথা হি ওন্ট বি এবল টু কিল এ ক্যাট লেট অ্যালোন এ টাইগার একটা ক্যাটই কিল করতে পারে না একটা বিড়ালি মারতে পারবে না বাঘ তো বহুদূর বা বাঘ মারবে তো দূরের কথা হি কান্ট স্পিক বাংলা ফ্লুয়েন্টলি লেট অ্যালোন ইংলিশ সে বাংলাই ভালো করে কথা বলতে পারবে না ইংরেজি তো দূরের কথা তারপর দেখেন আই কান্ট সুইম 1 কিলোমিটার লেট অ্যালোন 10 কিলোমিটার আমি 1 কিলোমিটারই সাঁতরাতে পারি না 10 কিলোমিটার তো দূরের কথা তো এইখানে দেখেন লেট অ্যালোন ক্লোজটা আপনি লেট অ্যালোন ফ্রেজটা আপনি ব্যবহার করছেন এর আগে একটা কমা আছে এবং 1 কিলোমিটার 10 কিলোমিটার উভয়টি হচ্ছে সমজাতীয় নাউন সুতরাং এই লেট অ্যালোনের আগে এবং পরে সমজাতীয় নাউন বসে এবং নরমালি পাংচুয়েশনের নিয়ম হচ্ছে লেট অ্যালোনের আগে একটি আপনি কমা ব্যবহার করবেন তো পরীক্ষায় আপনাদের কিভাবে প্রশ্ন আসবে পরীক্ষায় প্রশ্ন আসছে এরকম দুইটা প্রশ্ন আমরা নিয়ে আসছি দ্য ম্যান ইজ ভেরি উইক হি কান্ট ওয়াক এম আই ড্যাশ 5 মাইলস তো দেখেন দ্য ম্যান ইজ ভেরি উইক মানুষটা অত্যন্ত দুর্বল হি কান্ট ওয়াক এম আই সে 1 মাইলই হাঁটতে পারে না লেট অ্যালোন 5 মাইলস 5 মাইল হাঁটবে তো দূরের কথা হি কান্ট টেল মাই নেম সে আমার নামই বলতে পারে না লেট অ্যালোন মাই অ্যাড্রেস আমার ঠিকানা বলবে তো দূরের কথা হি ইজ রিয়েলি এ লায়ার ওকে তো এইবার যদি পরীক্ষায় আপনি সেন্টেন্সের অর্থ না বুঝেন তারপরও আপনার পারার কথা যদি তিনটা বিষয় খেয়াল রাখেন যে প্রথম বিষয় হচ্ছে যে লেট অ্যালোন আপনি যে জায়গায় ব্যবহার করবেন বা যে জায়গায় গ্যাপ থাকবে এই গ্যাপের আগে এবং পরে সমজাতীয় ওয়ার্ড থাকবে সমজাতীয় নাউন থাকবে এবং গ্যাপের আগে কমা থাকবে এবং লাস্ট বিষয়টা হচ্ছে নরমালি লেট অ্যালোন যুক্ত সেন্টেন্সটা নেগেটিভ হয় দেখেন আমি এই বিষয়টা করতে পারি না হি কান্ট ওয়াক এ মাইল সে হাঁটতে পারে না হি কান্ট সোয়াইন কিলোমিটার সে সাঁতরাতে পারে না হি কান্ট স্পিক বাংলা সে বাংলায় কথা বলতে পারে না তার মানে লেট অ্যালোন যুক্ত সেন্টেন্সটা নরমালি নেগেটিভ সেন্টেন্স হয় অর্থাৎ সেন্টেন্সটা নেগেটিভ হয় এবং গ্যাপের আগে যদি আপনি কমা দেখেন এবং গ্যাপের উভয় পাশে যদি সমজাতীয় নাউন দেখেন এই তিনটা বিষয় আপনি খেয়াল করেন অবশ্যই আপনি ওই সেন্টেন্সে লেট অ্যালোন ব্যবহার করবেন এইবার আমরা দেখি যে নেটিভরা এইবার আমরা দেখি যে নেটিভরা কিভাবে লেট অ্যালোন ব্যবহার করে যে আমরা আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন একটা স্ট্যাটাস নিয়ে আসছি তিনি লিখছেন আই এম দ্য প্রাউড হাজব্যান্ড অফ এ টিচার আই হ্যাভ সিন ফার্স্ট হ্যান্ড হাউ ডিফিকাল্ট দ্য জব ক্যান বি নর্মাল টাইমস লেট অ্যালোন ইন দ্য মিডল অফ প্যান্ডামিক
I have seen first hand how difficult the job can be in normal times. আমি দেখেছি যে স্বাভাবিক সময়ে জব বা চাকরি পাওয়া কতটা কষ্টের বা কতটা ডিফিকাল্ট, let alone in the middle of a pandemic. যে pandemic বা মহামারীর সময়ে ব্যবহার মহামারীর সময়ে জব পাওয়া তো অনেক কষ্টের বা মহামারীর সময়ে জব পাওয়া তো দূরের কথা। তো এইখানে let alone এর আগে উনি দেখেন একটা স্ল্যাশ ব্যবহার করছেন, এইটা আসলে পাংচুয়েশনের ব্যবহার। যে পাংচুয়েশনের সেন্টেন্সে পাংচুয়েশনের অত্যন্ত সুন্দর করে এই পাংচুয়েশন ব্যবহার করে সেন্টেন্সটা ডিমান্ডেবল তৈরি করা যায়, এই বিষয়টা আমরা পাংচুয়েশনের ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের আলোচনা তো আপনার লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে আরো ভালো ভালো কন্টেন্ট তৈরিতে ইন্সপায়ার করবে। সাথেই থাকুন, আসসালামু আলাইকুম।